ছাত্র আছে, শ্রেণীকক্ষ নেই, পাখা আছে, বিদ্যুৎ নেই, নেই পানীয় জলের ব্যবস্থা, শিক্ষক নেই, শুধুই নেই। এমনভাবেই চলছে সিপাহীজলা জেলার সোনামুড়া বিদ্যালয় পরিদর্শকের অধীনে থাকা ময়নামা গ্রাম পঞ্চায়েত এলাকার ময়নামা মধ্যপাড়া নিম্ন বুনিয়াদী বিদ্যালয়টি। জানা যায়, পঞ্চম শ্রেণী পর্যন্ত স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 50 জন। 2017 সালে ভূমিধসে 4টি শ্রেণীকক্ষ ভেঙে মাটির চাপা পড়ে যায়। দীর্ঘ প্রায় 6 বছর ধরে এই হাল বিদ্যালয়টির সংস্কারের কোনো উদ্যোগ নেই। নেই পানীয় জলের ব্যবস্থা, নেই বিদ্যুৎ, তাছাড়া 2 জন শিক্ষক দিয়েই চলছে বিদ্যালয়টি। একটি শ্রেণীকক্ষে চলছে 5টি ক্লাস। এখন দেখার বিষয়, খবরের প্রকাশের পর 6 বছরের দুর্ভোগ শেষ হয় কিনা, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ প্রশ্নচিহ্নের মুখে। 2017 সাল থেকে একটা 10 বছরে আমার বিদ্যালয়টা 5টা রুম ছিল, এর মধ্যে 4টা রুমে অকেজো, একটা তো ভাই একবারে ভাঙচুর। 2017 সাল থেকে শুরু করছি অ্যাপ্লিকেশন দেওয়ার, এসডিএম দিয়েছি, বক্সনাথ ব্লকে দিয়েছি, পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন দিয়েছি, তারপরে পঞ্চায়েতে দিয়েছি, প্রধান মেম্বার সবাই, মানে প্রত্যেকের সিডি এবং সবই সহকার দেওয়া হয়েছে কয়েক দুই মানে 2-3 বার করে। কিন্তু এটা এখন পর্যন্ত আজ 6 বছর হয়ে গেছে দীর্ঘ, এটার কোনো মানে সুনিশ্চিত হয়েছে না, কোনো কোনো ব্যবস্থা হয়েছে না। আর দ্বিতীয় কথা হলো, আমাদের দীর্ঘকাল ধরেই পানীয় জলের ব্যবস্থা নেই, বাচ্চারা বাইরে থেকে জল আনি খায়, আর বাথরুম আছে কিন্তু ব্যবহার করতে পারে না, জলের অভাব। ফ্যান আছে দেখলাম, বিদ্যুৎ আছে, বিদ্যুতের ভীষণ আজ দীর্ঘ 2 বছর হয়ে গেছে, মানে ফাঁকা টাকা সব ঠিক করা হয়েছে, কিন্তু ইলেকট্রিক লাইন দিচ্ছে না সরকার। আমরা অ্যাপ্লিকেশন করছি কিন্তু এখন পর্যন্ত আজ দীর্ঘ 2 বছর কোনো লাইন পাইনি। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।